আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা আপনারা ঈদের সময় মেহমান আসলে সহজেই খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারেন, আর এটাকে আপনারা পান পিঠা অথবা পাতা পিঠাও বলতে পারেন। তাহলে চলুন তৈরি করা যাক। সবার প্রথমে আমি শিরা তৈরি করব, আর এর জন্য আমি একটা পাত্রে 2 কাপ পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 খণ্ড লেবু। তারপর আমি এর মধ্যে শিরার কালারের জন্য আমি এখানে সামান্য পরিমাণে জাফরান দিয়ে দিচ্ছি। এবার আমি অপেক্ষা করব যতক্ষণ শিরাটা না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। আমি যে জাফরানটা দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল। জাফরান যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, জাস্ট এটা আমি একটু কালার আসার জন্য দিয়েছি। যখন শিরাটা আপনারা মনে করবেন যে একটু তার তার হয়ে গিয়েছে, একটু ঘন একটু তার তার ভাব হবে, তখনই শিরাটা হয়ে যাবে, অর্থাৎ নামিয়ে নেবেন। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি। এখন এই 1 কাপ ময়দার মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণের বেকিং সোডা দিয়ে দিব। আর বেকিং সোডা যদি আপনার বাসায় না থাকে আপনি বেকিং পাউডার হলেও দিতে পারেন বা খাবার সোডাও দিতে পারেন। এখন আর আমি এর মধ্যে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1/3 কাপ তেল, অর্থাৎ 1 কাপের 3 অংশের 1 অংশ তেল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1টা ডিম। আমি 1টা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মেখে নিব। তারপর আমি এখানে 1 কাপ দুধের ভিতরে 2 চা চামচ চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি। এই মিশ্রণটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিব, এবং রুটি বা পরোটা বানানোর জন্য যেভাবে আমরা একটা কাই তৈরি করি ঠিক ওইভাবে আমি মেখে একটি কাই তৈরি করব। আমার এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব রেস্টে। 10 মিনিট রেস্টের পর আমি ফিরে এসেছি, এবং এখন আমি ময়দাটাকে কাইটাকে ভালোভাবে মুথে নিচ্ছে। কিছুক্ষণ মাথার পরে আমি এটাকে লিচি কেটে নিব একটা ছুরির মাধ্যমে। এবার আমি এগুলোকে রুটি একটা পাতলা বড় করে একটা রুটি বেলে নিব। আমি ঠিক এইভাবে একটা বড় করে রুটি বেলে নেব। দেখুন আমার রুটির পুরোটা এরকম পাতলা হবে, একবারে পাতলা হবে। এভাবে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি হচ্ছে এখানে একটা ছুরির সাহায্যে এভাবে আমি 4টা ভাগ করে নিব। এইভাবে আমি 4টা এরকম 4 ভাগ হয়েছে। এখন আমি এটাকে এইভাবে করে ডিজাইন করে নিব। দেখুন দর্শক, এটাকে এইভাবে আমি কুচি কুচি করে নিব। আপনারা যদি 1 হাতের মাধ্যমে না পারেন তাহলে এভাবে 2 হাত দিয়েও করতে পারেন। কুচি কুচি করে
ঠিক এরকম পাতা বা এরকম পানের মতো হবে ডিজাইনটা। আমি বাকিগুলোও এভাবে করে নেচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন তেলে ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এখন গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা একটা করে পিঠা ভেজে নিব। দর্শক, আমি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে এগুলোকে সবগুলো পিঠাকে আমি শিরার ভিতরে দিব। আমি যে শিরাটা করে রেখেছিলাম, আমার শিরাটা আমি গরম করে নিয়েছি আবার। এখন আমি যে গরম পিঠা ভাজলাম, এই পিঠাগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঠিক এইভাবে সবগুলো পিঠা শিরার ভিতরে গড়িয়ে নিব বা চড়িয়ে নিব। অল্প সময়ে আপনারা চাইলে এভাবে ঈদে বাসায় এভাবে সুন্দর একটা ডেজার্ট বা একটা মজার পিঠা তৈরি করে ফেলতে পারেন। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।